প্রশ্ন হলো যে রমাদান কারিমে কি কোরআনে কারিম পুরা খতম দেওয়া এটা জরুরি নাকি ঐচ্ছিক এই প্রশ্ন উত্তরে প্রথমেই বলতে চাই যে রমাদান সম্পর্কে আমরা প্রত্যেকই জানি যে এটি কোরআন নাজিলের মাস রমাদান হলো কিসের মাস ভাই কোরআনের মাস অতএব এই মাসে কোরআনে কারিম তেলাওয়াত করা পড়া বোঝা জানা এটার গুরুত্ব অপরিসীম সহি বুখারীর হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিব্রিল প্রতি বছর রমজানুল কারিমে গোটা কোরআন 30 পারা গোটা কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করতেন যতটুকু নাযিল হয়েছিল গোটা কোরআনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থাপন করতেন তাকে পড়ে শোনাতেন জিব্রিল নিজে প্রত্যেক বছর রমজানে যে বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছিল সেই বছর জিব্রিল আলাইহিস সালাম দুইবার গোটা কোরআন তেলাওয়াত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়েছিলেন তাহলে এখান থেকে বোঝা গেল রমাদানুল কারিমে কোরআন শোনা পাঠ করা এর গুরুত্ব অপরিসীম স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটি করেছিলেন এবং হাদিস দ্বারা যেটি আমরা জানতে পারি পূর্বসূরি সালাফ তাবেঈ এবং আসলাফ আতবা তাবেঈ যারা ছিলেন সাহাবায়ে কেরাম তারা প্রত্যেকই রমজান আসলেই কোরআনে কারিম প্রচুর পরিমাণে তেলাওয়াতের ব্যাপারে মনোযোগ দিতেন এবং সচেষ্ট হতেন অতএব আমাদেরও উচিত কোরআনে কারিম রমজানুল কারিমে বেশি বেশি তেলাওয়াত করা কিন্তু এটা জরুরি বা বাধ্যতামূলক নয় এটা সামর্থ্য অনুযায়ী যার যতটুকু সামর্থ্য কুলায় সে ততটুকু কোরআনে কারিম তেলাওয়াত করার চেষ্টা করব আমরা রমজানুল কারিমে কিন্তু খতম দিতে হবে এটা কোনো জরুরি নয় তবে যদি কেউ একবারে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত গোটা কোরআন একবার রমজানুল কারিমে শেষ করতে পারেন তাহলে সেটা অত্যন্ত ভালো কথা অত্যন্ত সওয়াবের কাজ অত্যন্ত ভালো কাজ কিন্তু দেখতে হবে সেটা যেন হয় অত্যন্ত শুদ্ধভাবে সহিভাবে ধীরস্থিরতার সাথে